সমস্যা বাড়ছে ইস্ট বেঙ্গলের। শুক্রবার ঘরের মাঠে জামশেদপুরের কাছে 2-1 পরাজয় স্বীকার করতে হয় ইস্ট বেঙ্গলকে। এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য শুধুমাত্র ছিল না পরাজয় স্বীকারের, এই ম্যাচটা ছিল ইস্টবেঙ্গলের টিম ভাঙনের জন্য যথেষ্ট। কারণ এই ম্যাচেই চোট পায় ইস্টবেঙ্গলের ভরসাযোগ্য ডিফেন্ডার ইভান গঞ্জালেন্স এবং অঙ্কিত মুখার্জিও। শোনা যাচ্ছে ইভান গঞ্জালেন্সের চোটটা অনেকটা গুরুত্বপূর্ণ, এমআরআই করতে হবে এবং চিকিৎসকের নির্দেশ ছাড়া মাঠে নামতে পারবে না ইভান। এবং অপরদিকে অঙ্কিত মুখার্জির চোটটাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে চিকিৎসক মহল। আর অন্যদিকে ইস্টবেঙ্গলের আরও এক ইংলিশ ফরওয়ার্ড কলকাতায় চলে আসলেও এবং ইস্টবেঙ্গলের সাথে প্র্যাকটিসে যোগ দিলেও এখনও পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে সই করাতেই ব্যর্থ ইস্টবেঙ্গলে। ফলে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ যা 20 তারিখ এবং হায়দ্রাবাদের মতন বড় টিমের সাথে, সেখানে কিন্তু বড়সড় সমস্যায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তা বলাই যাচ্ছে। এখনও ম্যাচের অনেকটা দিন বাকি, ফলে যে কোনো একটা মিরাক্কেল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ঘটলেও ঘটতে পারে। আর যদি ভালো মিরাক্কেল ঘটে তাহলে কিন্তু এটা সবার জন্যই আনন্দের এবং খুশির। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও।